আপনাদের প্রতি আমার একটা বড় ঈর্ষা হয়। আপনারা যারা এই পেশা জড়িত আছেন ঈর্ষাটা কি জানেন? ঈর্ষাটা হলো আমি যদি একেবারে বাড়িয়ে না বলে সত্যি আমার মনের কথাটা বলি, সেটা হলো আমার প্রায় সময় আফসোস হয় যে আমি আলেম হয়েছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করেছি, ভালো কথা, কিন্তু পাশাপাশি আমি কেন চিকিৎসক হলাম না, অথবা অ্যাটলিস্ট আমি চিকিৎসার সাথে জড়িত কোনো পেশায় কেন আমি নিজেকে জড়াতে পারলাম না। এবং এই আক্ষেপটা আমার এই জন্য হয় যে আমি যখন পেশেন্ট হয়ে গত 2-3 মাস পর্যন্ত ঘুরেছি হসপিটালে হসপিটালে, বিভিন্ন জায়গায় জায়গায়, আমার হিতাকাঙ্ক্ষীরা দেশের বাইরে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছিলেন, আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ, তারপরও আমি দেশেই ট্রিটমেন্ট চালিয়ে গেছি, আলহামদুলিল্লাহ অপারেশন হয়েছে। আমার অনেক অভিযোগের জায়গা আছে আপনাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে বলতে এই প্রতিষ্ঠানের কথা আমি বলছি না, চিকিৎসক চিকিৎসা রিলেটেড যারা আছেন, অনেক অভিযোগের জায়গা আছে, তো সেই ক্ষোভগুলো সব জমে আছে। এটার জন্য 1-2 ঘন্টা যথেষ্ট না, আপনাদের হাতে এত সময় নেই, আমার হাতে এত সময় নেই। আমি শুধুমাত্র এটুকু বলবো যে কেন এই পেশা না আসতে পারার কারণে আক্ষেপ আমার হয়েছে, তার উত্তর হলো যে আপনারা বিশ্বাস করুন ইসলামের একেবারে বেসিক বিষয়গুলো যদি আপনি ঠিক রাখেন, একেবারে বেসিক বিষয়গুলো, ইমান, পাঁচ ওয়াক্ত নামাজ, হালাল উপার্জন, এই বেসিক 2-3টা বিষয় ঠিক রাখার পর আপনি যদি আল্লাহর প্রিয়পাত্র হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চান, তো বিশ্বাস করুন কোরআন এবং হাদিস স্টাডি করার পর, কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করার পর আমার ক্ষুদ্র জ্ঞান বলছে যে আপনি আমার মতো অনেক হুজুরের চাইতে এই দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি। আর আমার আক্ষেপটা সেজন্য হয় যে আমি কেন এদিকে আসতে পারলাম না, কারণ শেখ আব্দুর রহমান সাইফুল্লাহ ভাই একটা কথা বলেছেন, এই কথাটা আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, সেটা হলো মানুষ হসপিটালে কখন আসে, ডাক্তারদের কাছে কখন আসে, নার্সদের কাছে কখন আসে, সবচেয়ে অসহায়ের সময়টা, সবচেয়ে কষ্টের সময়টা, এই সময়টাতে একটা মানুষের দিলের যদি হৃদয় নিংড়ানো দোয়ার কথা বলেন, আপনি আমাকে বললেন ভাই দোয়া করেন, বললাম ঠিক আছে ভাই ফি আমানিল্লাহ, এটা একরকম কি বলে এটাকে ট্র্যাডিশনাল দোয়া আর কি। কিন্তু আপনি যদি বলেন যে কোনো শব্দহীন দোয়ার কথা, যে আমি শুধু ফেল ফেল করে আপনার দিকে চেয়ে থাকবো, কিচ্ছু বলবো না, মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবো না, কিন্তু এমন ইফেক্টিভ দোয়া হতে পারে, এই দোয়া আপনাকে পাতাল থেকে আকাশে পৌঁছে দিতে পারে, সেই দোয়া পাওয়ার সুযোগ আপনাদের কাছে যতটা আছে আমি বিশ্বাস করি অন্য কোনো পেশার মানুষের কাছে এত বড় সুযোগ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সুযোগটাকে আমরা অনেকে হাতছাড়া করি, আমি দেখি খুব অবাক লাগে যে এই সুযোগটা অনেকে হাতছাড়া করছেন, তো আমি আশা করব যে আপনারা সেটি হাতছাড়া করবেন না। একটা হাদিস এর আগেও পাঠ করা হয়েছে, আমি আবারও পাঠ করছি, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয়, যারা মানুষের জন্য যে যত বেশি কল্যাণকর হয়, মানুষের কল্যাণ চায়, মানুষের কল্যাণ কামনা করে, কল্যাণ পৌঁছাবার চেষ্টা করে, এই মানুষগুলো আল্লাহর কাছে তত বেশি প্রিয়। নফল আমল অনেক বেশি করে, নফল রোজা অনেক বেশি করে, সে মানুষগুলো আল্লাহর প্রিয়। কিন্তু আল্লাহর প্রিয় সবচেয়ে প্রিয় মানুষের তালিকায় সবচেয়ে উপরে নাম যাদের থাকে, এ মানুষগুলো হলো ওই যে বেসিক বিষয়গুলো ঠিক রাখার পর সে মানুষ উপকারে নিজেকে যত বেশি নিবেদন করে। দেখুন আমরা যে যে পেশায় আছি, টাকা খ্যাতি এগুলোর পেছনে আমরা দৌড়াই। আপনি পৃথিবীতে এমন একজন খ্যাতিমান মানুষের নাম বলতে পারবেন? ক্ষমতাধর, বড় পাওয়ার হোল্ড করতেন, অনেক সম্পদ ছিল, অনেক চাকর নকর ছিল, বেশি না 200 বছর আগে ছিলেন পৃথিবীতে বা 300 বছর আগে ছিলেন, এখন ওই লোকটার 14 গোষ্ঠী ধরে যদি গুলিস্তান মোড়ে দাঁড়িয়ে কেউ গালিগালাজ করে, তার তার বাপ মা ভাই বোন 14 গোষ্ঠীর নাম ধরে জিকির করে রীতিমতো গালিগালাজ যদি করে, গুলিস্তানে দাঁড়িয়ে কেউ করে, মতিঝিলে শাপলা চত্বরে দাঁড়িয়ে তারা গালিগালাজ করে, রাস্তায় হাঁটা চলা করা মানুষগুলো, একটা মানুষও কি আছে যে মানুষটা কষ্ট পাবে যে কেন তাকে গালি দিচ্ছে, তো ভালো মানুষ ছিল? এরকম কোনো ক্ষমতাধর যার ভিতরে দিন ছিল না, যার ভিতরে আল্লাহর প্রতি ইমান ছিল না, এরকম কোনো মানুষ, একজন মানুষের নাম আপনি বলতে পারবেন না? কত শাসক ছিলেন, শাসকদের সামনে বলা যেত না, কিন্তু এখন যদি বলেন আফসোস করার মানুষটাও পাবেন না। কিন্তু আপনি দেখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কোনো কটু কথা বলে, তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্য করে, নামাজ পড়ে না, সেই মানুষটারও ভেতরে রক্তক্ষরণ শুরু হয়ে যায়, চোখের পানি ছলছল করে সে ছেড়ে দেয়। কীভাবে তিনি এই ভালোবাসা অর্জন করেছেন 1400 বছর, 200 বছর না, 1400 বছর আগে চলে যাওয়া একজন মানুষ, এখনও পৃথিবীর মানুষের উপরে এত প্রভাবটা কী ছিল? তার কাছে অনেক ক্ষমতা, ক্ষমতা বলতে আজকে আমরা যেটা বলছি অনেক অস্ত্রের
জনজনানি অনেক টাকা পয়সা এগুলো ছিল না আল্লাহর প্রতি ঈমানের মূল আদর্শ তিনি ছিলেন তার কর্ম তার ঈমান তার তাকওয়া তার আল্লাহভীতি তাকে এই পর্যায়ে পৌঁছেছে আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক আপনার আলোচনাকে আমি সমুন্নত করেছি আপনার প্রশংসাকে আমি উপরে তুলে দিয়েছি দেখুন অবাক করা বিষয় কি জানেন যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় এই গালিগুলো একটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না কিভাবে পড়ে না মুহাম্মদ শব্দের অর্থটা কি মুহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত এখন আপনি যখন তাকে গালি দিবেন আগে তো তার নাম নেবেন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক ড্যাশ 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 আপনি যাই বলবেন তার আগে তাকে বলতে হবে কি প্রশংসিত ব্যাপারটা এরকম হয়ে যাবে আমি বললাম যে ডাক্তার মহিউদ্দিন ভাই খুব ভালো মানুষ উনি খারাপ ব্যাপারটা এরকম হয়ে গেল না আমি আগেই বলে নিলাম উনি ভালো মানুষ বলে এরপরে বললাম উনি খারাপ তাহলে আমার গালিটা ওনার পর পড়লো বরং উল্টা আমি কন্ট্রাডিক্টরি একটা কথা বলে হাসির পাত্র হলাম দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম নিয়েও দুই এক ঘন্টা আলোচনা করার মতো বিষয় আছে কারণ তার এই নামটি পৃথিবীতে তার আগে আর কারোর ছিল না আল্লাহ তাআলা নির্বাচন করেছেন যে কেউ তাকে গালি দেওয়ার কোনো অপশনই নেই আল্লাহ তাআলা এইভাবে তাকে সেভ করেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির আলোকে আপনার আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ হওয়ার সুযোগ আছে আমি যে কথা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম সেটি হলো যে আমরা অনেকে টাকা পয়সা এবং খ্যাতির পিছনে দৌড়াই আপনি যদি খ্যাতির কথা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বিখ্যাত মানুষ কে আছে বলেন আপনি এখন কোনো ক্রিকেটারের কথা কোনো ফুটবলারের কথা কোনো স্টারের কথা কোনো তারকার কথা বলবেন যে তার এত মিলিয়ন ফলোয়ার আছে এত বিলিয়ন ভিউয়ার্স আছে কিন্তু আজকে সে মারা যাওয়ার পর পাঁচ বছর পর দশ বছর পর বেশি দূরে যাওয়া লাগবে না দশ বছর পর তার ফলোয়ার্সের পরিমাণ কেমন থাকতে পারে কি বলেন আমি যদি একেবারে নাম ধরেই বলি ম্যারাডোনা ছিলেন এখনও তার গুণগ্রাহী অনেকে আছে অনেক ভক্ত অনুরক্ত আছেন কিন্তু তার ফেসবুক পেজ বা যদি তার কোনো কিছু থাকে তো এগুলোতে ফলোয়ার্স এবং অ্যাক্টিভিটিস থাকবে মানুষ এরকম মানুষের সংখ্যা কয়জন থাকতে পারে খুব বেশি থাকার কথা কিন্তু যত নবী ছিলেন যত রাসুল ছিলেন আল্লাহর যত প্রিয় বান্দা ছিলেন আজও পর্যন্ত তাদের খ্যাতি তাদের ভালোবাসা তাদের ভক্তি করা মানুষের অভাব পৃথিবীতে নাই এবং এই একটা অপশন ছাড়া আপনি আমাকে আর দেখাতে পারবেন না অন্য কোনো অপশনে মানুষ পৃথিবীতে অমর হয়ে থাকে যেটাকে আমরা বলি টিকে থাকে একটা মাত্র অপশন যদি আপনার ভিতরে ঈমান থাকে আপনার ভিতরে আল্লাহভীতি থাকে আপনার ভিতরে তাকওয়া থাকে আপনি যে পেশায় থাকুন না কেন আপনি পৃথিবীতে অমর হওয়ার একমাত্র পথ হলো এটি আর কোনো পথে মানুষ আসলে অমর হতে পারে না এটা হলো বাস্তবতা অতএব খ্যাতির জন্য যদি আপনি বলেন তো আপনি আল্লাহর জন্য কাজ করুন আপনি মানুষকে আল্লাহর জন্য সেবা দিন আল্লাহ আপনাকে খ্যাতি এমনিতেই দিয়ে দিবেন আমি প্রথম কথাকে আবারও বলে আমি শেষ করছি সেটা হলো আপনাদের পেশায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া জান্নাত লাভ করা যত সহজ আল্লাহর শপথ করে বলছি পৃথিবীর অন্য সাধারণ দশটি পেশায় থেকে আল্লাহকে সন্তুষ্ট করা জান্নাত লাভ করার পথ এত সহজ নয় এত কম নয় আল্লাহ তালা আমাদের সবাইকে সেই পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আদর্শ মানুষ হওয়ার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা